तो भिडियो टाइटल देखेই বুঝে গেছেন যে আমরা দারাজে যাচ্ছি পিকআপ পয়েন্ট থেকে আমাদের চারটা প্রোডাক্ট সংগ্রহ করতে। তো ওই চারটা পণ্য আজকে আমরা দারাজে নিতে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে প্রোডাক্ট কোয়ালিটি কেমন এবং আমরা যাচ্ছি, সম্পূর্ণ ব্লগ হবে। তো চলেন আমরা ভিডিওটি স্টার্ট করি। तो गाइस तो हमारा देखते पाच्छेन जे पीछने दाराजे चले आसछि। तो आमादेर हाथे जो अपना देखें प्रोडक्टगुलो देखते पाच्छेन प्रोडक्टगुलो पाए गेছি। तो एगुला सम्पूर्ण আনবক্সিং আমরা বাসা যায় করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা বাসা যাচ্ছি, যায় প্রোডাক্টগুলো আনবক্সিং করতেছি। তো বন্ধুরা আমরা দারাজ থেকে বাসা চলে আসছি। তো আপনারা যদি লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে চারটা প্রোডাক্ট সাইজের করা আছে, দেখতে পাচ্ছেন চারটা প্রোডাক্ট এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের চারটা প্রোডাক্ট। তো প্রোডাক্টগুলো আমরা চারটা আনবক্সিং করতেছি এবং এগুলো চারটা আনবক্সিং ভিডিও একটাতেই থাকতেছে। আবার ফির এগুলোর পার্ট বাই পার্ট ভিডিও আমাদের যে চ্যানেলে দেয়া আছে, এর গুণগত মান পরীক্ষা সহ দেয়া আছে। আর আজকে শুধুমাত্র আনবক্সিং হবে, আর এক একটা ভিডিওর আনবক্সিং, এক একটা বক্সের আনবক্সিং হবে। এবং এর উপরে দেখবেন আপনারা আই বাটন শো করবে, ওই আই বাটনে আমাদের এগুলো আনবক্সিং করে এগুলোর গুণগত মানটা কেমন ওই বিষয়ে পরীক্ষা করে জানানো হয়েছে। ওগুলো পার্ট বাই পার্ট ভিডিও, আর এটা হচ্ছে সম্পূর্ণ চারটারই আনবক্সিং। তো চলেন, তো আমরা সর্বপ্রথম আনবক্সিং করব। আমাদের হাতে দেখতে পাচ্ছেন যে একটা, যদি একটু দেখেন সাইজ হিসাবে যে একটু মানে মোটাসোটা কিছুটা আছে, তো এইটাই আগে আমরা খুলবো। তো আমরা একটা কাঁচি নিয়ে ফেলছি, এখানে দেখেন আসলে কাঁচি নিয়েছি আনবক্সিংয়ের সুবিধার্থে, একটা কাঁচি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। ওকে, তো আমরা এটা খুলবো। তো এর ওপর পাশে যদি দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই যে কাগজগুলো এগুলো কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, এই কাগজটা দেওয়া থাকে। তো এই কাগজটা আমরা একটু পড়বো। তো এগুলো কিন্তু এইভাবে আসলে খোলাটা মুশকিল, যার কারণে কিন্তু আমরা আসলে কাঁচিটা নেওয়া। তো আমরা জাস্ট একটু কাটবো। তো দেখতে পাচ্ছেন আমরা একটু কাটে ফেলছি এবং এই যে কাগজটা আমরা সরি আরও একটু কাটি আমরা। তো দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে কিন্তু কাগজটা চলে আসছে। ও কাগজটা একটু কাটা গেছে, আচ্ছা যাক। তো এই কাগজটা থাকবে, তো এই কাগজটা আমরা রেখে দিচ্ছি। এখন এর ভিতরে যে প্রোডাক্টটা আছে আমরা ওইটা একটু দেখব। আর আপনারা দেখছেন যে আসলে চারটা জিনিস আমরা অর্ডার দিয়েছিলাম। তো বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন যে আমরা চন্দন পাউডার অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার হাতে চন্দন পাউডার লাগে আছে। আর এইখানে যদি একটু আপনারা লক্ষ্য করেন, এইখানে দেখেন এইখানে কিন্তু একটা ফুটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফুটাটার কারণে কিন্তু চন্দন পাউডারগুলো আমাদের হাতে চলে আসে। আসলে দারাজের এই ফুটা সহ দেওয়াটা কিন্তু উচিত হয়নি। তো যাক, এই চন্দন পাউডার কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন চন্দন লেখা আছে, এখানে 200 গ্রাম আছে। এটা কিন্তু আমাদের 199 টাকা দাম পড়ছে, ঠিক আছে বন্ধুরা। তো এই চন্দন পাউডার কিভাবে ইউজ করতে হয় এবং এটার যে আনবক্সিং আমরা করলাম, এই আনবক্সিং এবং এর গুণগত মান বিষয়ে আর আমাদের আর একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা যে দেখতে পাচ্ছেন আই বাটন, এখানে ক্লিক দিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। তো চন্দন পাউডার প্লাস প্যাকেট এদিকে থাকলো, ওকে থাকলো। এরপর বন্ধুরা আমরা এইটা আগে দেখি, ঠিক আছে। আমরা যখন চারটা জিনিস, আমরা চারটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করছিলাম, একটা প্রোডাক্ট গেছে আর আছে 3টা। ওকে, তো এটা আমরা একটু খুলি। তো আমাদেরকে আসলে এইভাবে খোলার চেষ্টা করি আমরা। তো এটা তো একটা কাগজ আছে, দেখি ওইটার থেকে আমরা একটা কাগজ পাইছিলাম, এটাতে কয়টা আছে দেখি। এটাতে একটা থাকতেছে, VDDX আরেকটা কাগজ দেখতে পাচ্ছেন। আসলে এইটা হচ্ছে এই যে কাগজটা দিছে, আপনি যদি লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আছে 12 টাকা দাম একটা OTG কেবলের, এবং এইটা কিন্তু টোটাল ভাউচারটা হচ্ছে সব মিলে 9 টাকা পড়ছে। ওকে, তো এটা কিন্তু ওই দোকানের ঠিকানা সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। ওকে, এটা কিন্তু একটা ভালো সিস্টেম প্রোডাক্টটা যদি রিটার্ন দিতে হয় তার জন্য। তো আমরা রাখলাম, আমরা কিন্তু একটা সাদা OTG কেবল দিছিলাম, তো এটা ভিতর থেকে আমরা এখন বাইর করব। দেখেন বন্ধুরা OTG কেবলের কি অবস্থা, প্যাকেজিংয়ের কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কালো কালো দিছে, ঠিক আছে। তো এই কালো দিছে, বাট এখানে ভিতরে কি আছে দেখি, দেখেন বাইর হয়ে গেছে, তো এখানে সাদা। তো যাক, এই OTG কেবলটা আমরা 9 টাকায় পাইছি, এবং এটাতে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল OTG হাই কোয়ালিটি, এবং পিছনেও সেম লেখা আছে। তো এর আমরা পরীক্ষা করব, তো পরীক্ষা করলে আমরা আসলে বুঝতে পারবো। তো এর পরীক্ষা সহ আমাদের ভিডিও, এটা আসলে জেনুইন নাকি এইটার ভিডিও, আমাদের আরেকটা ভিডিও আছে আপনারা আই বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো এটা আমরা রাখতেছি, এবং আমরা এখন এই বড় বক্সটা খুলবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা ওই দিন দেখছিলেন আমরা 4টা জিনিস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে এটা হচ্ছে বড়, সেক্ষেত্রে এটা কিন্তু হেয়ার স্ট্রিম, এটার দাম ছিল আমাদের 520 টাকা। তো এইটা আমরা খুলবো, আসলে কীরকম কী অবস্থা দেখি। তো আমরা এটা খুলতেছি, সম্পূর্ণ একদম প্যাকেজিং আমরা খুলি নাই, এই ফার্স্ট খুলতেছি। এবং আমরা দেখি এখানে দেখেন বড় একটা জিনিস কিনছি, বাট একটা কাগজ দিছে, এটা শুধুমাত্র VDDX এর কাগজ। এটা কিন্তু তাদের উচিত হয়নি, এখানে কিন্তু 2টা কাগজ দেওয়ার কথা ছিল। ওকে, যাক রাখলাম, এবং আমরা যদি ভিতর থেকে বড় একটা বাইর করে নিই। তো দেখেন বন্ধুরা সুন্দর দেখতে পাচ্ছেন যে একটা হেয়ার স্ট্রিম। ঠিক আছে, আমরা এই কাগজটা একটু এদিকে রাখে দিই, উল্টে রাখি। হ্যাঁ, এবং এই হেয়ার স্ট্রিমটা আমরা একটু খুলবো। হ্যাঁ, তো খোলার জন্য এদিকে একটা টেপ দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা আমরা টেপ সহ এটা একটু কাটে দিই। দেখেন আমাদের আসলে কাটাটা ক্লিয়ার হয়ে গেছে, এবং আমাদের 520 টাকা দাম এই যে হেয়ার স্ট্রিম। হেয়ার স্ট্রিমটা এখন আমরা একটু বাইর করে ফেলতেছি, দেখতে পাচ্ছেন KEMEI হেয়ার স্ট্রিম, এবং সুন্দর একটা পলি সিস্টেম দিছে, এটা খুব ভালো লাগছে, এটা রাখতেছি। এবং দেখেন আসলে আমাদের এই যে হেয়ার স্ট্রিম দেখতে পাচ্ছেন, আমাদের হেয়ার স্ট্রিম কত সুন্দরভাবে আমাদের দেখেন প্রফেশনাল হেয়ার স্ট্রেইনার। তো এটা এই পাশটা যদি আমরা দেখি, দেখেন যে আসলে এখানে কত সুন্দর দিচ্ছে না দিছে, এবং এইখানে বিভিন্ন পিকচারগুলো দেয়া আছে, এবং এইদিকে কোন দেশের কি অবস্থা, মানে এগুলো লিখছে হয়তো বা। এবং এটার পাওয়ার হচ্ছে 25 ওয়াটের, যেখানে লিখে আছে। তো এটা আমরা একটু খুলবো, তো আমরা এটা একটু খুলে ফেলতেছি, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমার হেয়ার স্ট্রিম আমার হাতে, এবং এইখানে আছে যে একটা ইউজার ম্যানুয়াল, দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়ালটা কীভাবে ইউজ করতে হবে, এখানে সব কিছু আছে, থাক এটা আমরা দেখবো না। ওকে, এখানে রাখলাম, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের কেবল হেয়ার স্ট্রিমটার একটা কেবল দিছে, হেয়ার স্ট্রিমের সঙ্গেই কেবলটা লাগানো আছে। অর্থাৎ আমরা এই প্যাকেটটা একটু আমরা হেয়ার স্ট্রিমটা বাইর করে ফেলি। তো বন্ধুরা, তো আপনারা যদি লক্ষ্য করেন আমাদের হেয়ার স্ট্রিমটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এইখানে সুন্দরভাবে একটা সিল্কের কী যেন আছে, যাক, এবং ইনটেক্ট, এটা কিন্তু ইনটেক্ট। আর এইখানে কিন্তু আমাদের অন অফ সুইচ আছে। এখন কথা হচ্ছে হেয়ার স্ট্রিমটা আসলে অনেক সুন্দর একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে প্যাকেজিং করে একদম সুন্দর করেই কিন্তু তারা আমাদেরকে পাঠাইছে, অর্থাৎ ইনটেক্ট অবস্থায় পাঠাইছে, কোনো প্রকার স্পট বলতে কোনো কিছু নাই। অর্থাৎ এখন প্রোডাক্টটা চলতেছে কিনা সেই বিষয়ে আমাদের আরেকটি আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক দিয়ে ভিডিওটি দেখে আসতে পারে, এবং এটি কীভাবে ইউজ করতে হয় তারও ভিডিও আছে। তো এটা আমরা ওই ভিডিওতে দেখাইছি আসলে কারেন্টে লাগাইয়ে যে এটা আসলে কাজ করতেছে কি না, ঠিক আছে। তো আপনারা চাইলে ওটা ভিডিও দেখে আসতে পারেন। তো আমরা হেয়ার স্ট্রিমটা আমরা সাইডে রাখে দিচ্ছি। ওটা একটু প্যাকেটের ভিতরে ভিতরে ঢুকিয়ে ফেলো। এখন সর্বশেষে বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট আছে, এটা একটা মেমোরি কার্ড, আপনারা বুঝতেই পারছেন। তো আমরা এটা খুলতেছি, দেখতে পাচ্ছেন কোনো কোনো প্যাকেটগুলো খুলতেছে না, আবার কোনোগুলো খুলে যাচ্ছে। আচ্ছা যাক, দেখেন এটা আমি একটা ওয়ালটনের মেমোরি কার্ড কিনছিলাম 16 জিবি। তো দেখেন এইখানেও কিন্তু দুইটা কাগজ আমাদেরকে তারা দিয়ে দিছে, দেখেন দুইটা কাগজ, একটা BDDEX-এর কাগজ এবং আরেকটা হচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন বন্ধুরা, যে আমাদের মেমোরি কার্ডের দাম ছিল 299 টাকা, আমরা এখানে 73 টাকা ভাউচার পায়ে আমাদের দামটা হয়ে গেছে 226 টাকা। ওকে, যদিও 225 টাকা হওয়ার কথা ছিল। আচ্ছা যাক, তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ক্যাপাসিটি 16 জিবি এবং ওয়ালটন মাইক্রো SD কার্ড। হ্যাঁ, তো আমরা এখন দেখি মেমোরি কার্ড আসলে আছে না কি ব্যাপার। যে এই প্যাকেটে ছিল, এই যে একটু করে আপছায়া দেখা যাচ্ছে, তো বন্ধুরা তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে আমার হাতে যে 16 জিবি একদম ওয়ালটনের, মানে পিকচারে যেমনটা ইনশাআল্লাহ দেখাইছি তেমন প্রোডাক্টটাই আমার হাতে দিয়ে পাঠিয়েছে। ওকে, তো এটার পিছনটাতে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে কিছু লেখা আছে এবং আপনারা এটা আমরা চেক করব, চেক করে আমাদের অন্য একটা ভিডিও আছে যে আই বাটনে ক্লিক দিলেই আপনারা দেখতে পাবেন ভিডিওটা, যে মেমোরি কার্ডটার স্টোরেজ কত ছিল এবং এর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন কী দিচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু আমাদের ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আপনারা চাইলে আই বাটনে ক্লিক দিয়ে ভিডিও দিয়ে দেখে আসতে পারেন। তো এই ছিল আমাদের আসলে 4টি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ, 4টি প্রোডাক্টের আনবক্সিং এবং রিভিউ ছিল, এই যে 4টি প্রোডাক্ট। তো 4টি প্রোডাক্টের দাম আমাদের পড়ছে অনলি 780 টাকা দাম পড়ছে। তো এই ছিল আমাদের আসলে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আর এই হেয়ার স্টিং কীভাবে ইউজ করে তার ভিডিও আমরা আপলোড দিব এবং OTG কেবল চেক করছি, তার ভিডিও আপলোড দেওয়া আছে, দেখতে পারেন। মেমোরি কার্ড চেক করছি ভালো কিনা, ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। এবং চন্দন পাউডার আসলে কি অবস্থা, কেন এটা অর্ডার করা হয়েছে, এর মানে কি অবস্থা, তো এটারও ভিডিও আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।